আজ ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার নতুন মেয়র হচ্ছেন পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন শোভন চট্টোপাধ্যায় যে পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রেই আমি পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র দিয়ে এসেছিলাম। আমি জেনেছি যে এই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রেও তিনি আমাকে জানান যে কলকাতা পৌরসভার মেয়র পদ থেকেও পদত্যাগ করার জন্য আমি তাকে বলেছিলাম যে গতকালকে ছুটি ছিল, ন্যাচারাল কোর্সে আমি বলেছিলাম যে আগামীকাল ছুটি, আজকে পৌরসভা খুললেই আমার পদত্যাগপত্র পৌঁছে যাবে এবং তার ইচ্ছার ভিত্তিতেই আমি কলকাতা পৌরসভায় 2010 সালে কাউন্সিলরদের দ্বারা নির্বাচিত হয়েছিলাম তার মনোনীত হিসেবে। 2015 সালে কলকাতা পৌরসভার সামগ্রিক নির্বাচন পরিচালনা করার জন্য দল আমাকে দিয়েছিল, দলের পক্ষ থেকেই আমাকে পরবর্তী কলকাতা পৌরসভার মেয়র হিসেবে পরিচালনা করার কথা ঘোষণা করে নির্বাচনে গেছিলাম। আমরা নির্বাচনে গত 1980 সালের আইন অনুযায়ী 1985 সাল থেকে যে নির্বাচন সবচেয়ে বেশি আসন নিয়ে পৌরসভায় তৃণমূল কংগ্রেস আমরা ভোট পরিচালনা করেছিলাম, কলকাতা পৌরসভার মেয়র হিসেবে তিনি যখন বলেছিলেন আমি সেই মতন আজকে দুপুরবেলা আমার পদত্যাগপত্র এই মাননীয় চেয়ারপারসন মালা রায়ের কাছে পৌঁছে দিয়েছি এবং নিশ্চয়ই তিনি সেটা গ্রহণ করবেন। পরবর্তী ক্ষেত্রে নতুন বোর্ড, নতুনভাবে কেউ নিশ্চয়ই পৌরসভার দায়িত্ব নেবেন, কেউ অপরিহার্য নয়। সেই পরিপ্রেক্ষিতে আমি যিনি বা যারা পৌরসভা পরিচালনা করবেন তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। সব ধরনের সহযোগিতা যদি মনে হয়, কোনো ধরনের সাহায্য মনে হয় আমি নিশ্চয়ই প্রস্তুত এবং নিশ্চয়ই যিনি পরিচালনা করবেন তিনি অভিজ্ঞতার দিক থেকে নিশ্চয়ই যোগ্যতার সঙ্গে পরিচালনা করবে এটা আমি বিশ্বাস রাখি এবং তৃণমূল কংগ্রেস দলে সেই ব্যক্তি নিশ্চয়ই রয়েছে। আমি খবর পেয়েছি যে আজকে বিধানসভায় আপনারা জানেন যে নতুন করে বিল এসে পৌর আইন অনুযায়ী এখন পর্যন্ত কলকাতা পৌরসভায় আমি যেমন 7 বার নির্বাচিত হয়েছি, পৌরসভায় নির্বাচিত হতে গেলে মেয়র হিসেবে কলকাতা পৌরসভার কাউন্সিলর হতে হয়। প্রথমে তাকে নির্বাচিত হতে হয়, তারপরে সে পৌরসভার মেয়র হিসেবে ন্যাচারালি নির্বাচিত হবার জায়গায় আসেন। কিন্তু আজকে বিধানসভায় বিল এসছে এবং সেই বিলে যে 6 মাসের মধ্যে কেউ পৌরসভায় মেয়র হিসেবে শপথ নিতে পারেন এবং 6 মাসের মধ্যে তাকে নির্বাচিত হতে হবে, আমি আমার তরফ থেকে বলে রাখলাম যে স্তর থেকে, দলের মধ্যে থেকে, দলের বাইরে থেকে, কলকাতা পৌরসভার সমস্ত কাউন্সিলরের তরফ থেকে, রাজ্যের মন্ত্রিসভার পক্ষ থেকে, রাজ্যের আমার সহযোগী যারা তাদের পক্ষ থেকে যে সহযোগিতা, যে সাহায্য আমি পেয়েছি তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদের প্রতি আমার কৃতজ্ঞতা পাশ আমি বাধা পড়ে রইলাম যে তাদের কাছে যে তারা এইভাবে আমাকে সহযোগিতা করেছিলেন বলেই গত 8 বছর ধরে এই পৌরসভা আমি পরিচালনা করেছিলাম দুবার পৌরসভায় মেয়র নির্বাচিত হবার পর। তাই আমি মনে করি যে আজ যে কলকাতা পৌরসভায় 144টি নির্বাচনী কেন্দ্র আছে, ওয়ার্ড আছে, জানেন আগে 141 ছিল, এখন 144টি, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের যে নির্বাচিত কাউন্সিলররা আছেন তারা নিশ্চয়ই তাদের নেতা নির্বাচিত করবেন, মেয়র নির্বাচিত করবেন, দল নিশ্চয়ই নাম নির্ধারণ করবেন দলের পদ্ধতি অনুযায়ী এবং তাতে সিলমোহর পড়বে।
কিন্তু তাকে যদি আজকে বিধানসভার বিল অনুযায়ী যদি মনে হয় যে তাকে ছ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে, আমি জানি না আমার প্রস্তাব গ্রহণ করা হবে কি হবে না, এটা সম্পূর্ণভাবে দলের উপর নির্ভর করছে, সর্বোচ্চ নেত্রীর উপর নির্ভর করছে। সেই পরিপ্রেক্ষিতেও আমি পরিষ্কার জানাই যে আমার যে সহকর্মীরা সব ধরনের পরিস্থিতিতে আমাকে সহযোগিতা করেছে, তাদের মধ্যে কাউকে পদত্যাগ করতে হোক বা ছেড়ে দিতে হোক, দিয়ে এসে যদি নির্বাচিত হতে হয় সেখান থেকে, আমি মনে করি সেই নির্বাচন যদি হয় কলকাতা পৌরসভার 131 নম্বর ওয়ার্ড থেকে, আজও আমি নির্বাচিত প্রতিনিধি, এখনও সেখান থেকে আমি পদত্যাগ করিনি। আমি দলের এক সৈনিক, আমি দলের এক কর্মী মনে করি, ভালো কর্মী হবার চেষ্টা করেছি। সেই পরিপ্রেক্ষিতেই বলি যে যদি 131 নম্বর ওয়ার্ড থেকে আমাকে পদত্যাগ করতে হয় এবং সেখানে যদি নতুন করে নির্বাচন করতে হয় তাকেও আমি স্বাগত জানাই, তাহলে অন্য কোনো সদস্যকে আর তার সিট ছাড়তে হবে না। এবং ইতিমধ্যেই 117 নম্বর ওয়ার্ডের নির্বাচন হচ্ছে, সেখানেও ন্যাচারালি প্রার্থীপদ সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই বলি যে আমার প্রস্তাব গ্রহণ হবে কি হবে না, দল নিশ্চয়ই সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে সমস্তটুকুনিকে নিয়ে ভেবে সেই সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন। আমি তাকে স্বাগত জানাবো যে মুহূর্তে আমি এই প্রস্তাব পাবো বা আমাকে নির্দেশ হবে, কারণ আমি দলের বাইরে নই। দলকে এই গঠন করতে গিয়ে জীবনে সব ধরনের ঝুঁকি নিয়ে করেছি, তাই দলকে কোনো ক্ষেত্রেই বিড়ম্বনায় ফেলা, অস্বস্তিতে ফেলা এবং সর্বোপরি দলের সর্বোচ্চ নেত্রী মমতাদি রয়েছেন, কোনো ক্ষেত্রে আমি ব্যক্তি হিসেবে নয়, দলের চিন্তা ভাবনা অনেক বেশি বিস্তৃত, দলের ভাবমূর্তি অনেক বড় বিস্তৃত, সেখানে যে পদক্ষেপ নিতে বলবে আমি নিশ্চয়ই সেই পদক্ষেপ নেব। কিন্তু আমি আশা করি পৌরসভার গত 33 বছর আমি অত্যন্ত ছোট বয়সে নির্বাচিত হয়েছিলাম 1985 সালে, এবং সেই থেকে এই পৌরসভার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক, সেই আত্মিক সম্পর্ক ভোলা খুব কঠিন, কিন্তু তবুও আমি মনে করি যে এই পৌরসভা আমাকে কলকাতার মানুষের কাছে প্রতিষ্ঠিত করেছে, এই পৌরসভা আজকে সামগ্রিকভাবে মানুষের কাছে পরিচিত দিয়েছে, সম্মান দিয়েছে। আমি আমার চেষ্টার ত্রুটি রাখিনি এবং জাতীয়তাবাদী দলে যা হয় আমি দলের মধ্যেকার, আমি ছাড়া আরও 122 জন যারা প্রতিনিধি আছে তাদের প্রত্যেকের সুখ দুঃখের সাথী হয়ে আমরা একত্রিত হয়ে পৌরসভা পরিচালনা করেছিলাম, এবং আমি বিশ্বাস করি 144 জন কাউন্সিলর রাজনীতির ঊর্ধ্বে ঢুকে পৌর উন্নয়নে আমরা অনেক নতুন দিক নিয়ে এসেছিলাম। আমরা কলকাতা শহর আজকে এক সময় যাচ্ছিল, আজকে দেশের মধ্যে, কলকাতার বাইরে এবং অন্যান্য আমাদের দেশের বাইরেও মানুষ যখন ছ মাস, এক মাস, এক বছর বাদে আসেন, কলকাতার একটা র্যাপিড পরিবর্তন দেখেন এবং সেটা গ্রহণযোগ্য পরিবর্তন হয়, এবং সেটা সম্পূর্ণ সম্ভব হয়েছিল। 2010 সালে আমি কলকাতার মেয়র হিসেবে শপথ নিয়েছিলাম, 2011 সালে পশ্চিমবাংলার মন্ত্রিসভা তৃণমূল কংগ্রেস গঠন করেছিল, মুখ্যমন্ত্রীর দায়িত্ব হিসেবে মমতাদি নিয়েছিলেন, সর্বতোভাবে আশীর্বাদ করেছিলেন, সহযোগিতা দিয়েছিলেন, নির্দেশ দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, দলকে গড়ার পেছনে জীবন দিতে সেদিনও প্রস্তুত ছিলাম। আজও পদত্যাগ অনেক এত বৃহৎ নয়, কিন্তু আমি ব্যক্তি জীবনে আমি পার্টি সর্বস্ব ছিলাম, দল সর্বস্ব ছিলাম, আগামী দিনেও আমি বিশ্বাস করি যে নিশ্চয়ই আমার এই পদত্যাগ দলকে ক্ষতিগ্রস্ত না করে দলের হাতকে শক্ত করবে, এটা আমি বিশ্বাস করি। পদত্যাগ পদের জন্য নির্দিষ্ট নির্দেশ ছিল, আমি তখনই জানিয়েছিলাম যে গতকাল ছুটি, আজকে আমি পদত্যাগ পত্র দেবো। চিঠির দুটো ভাষা আপনি যদি দেখে থাকেন তাহলে দুটো ভাষার ব্যাখ্যা আপনি আপনার মতনই করতে পারবেন, আমি আমার যা বলার যেমন বলেছি
আমি তেমন চিঠির ভাষাও আপনারা জেনেছেন, দুটোর মধ্যে বহু ব্যাখ্যা করছেন, কিন্তু সেই ব্যাখ্যাগুলোর কিছু ক্ষেত্রে সত্যের অপলাপ হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনারা হয়তো সঠিক তথ্য পাচ্ছেন না। আমি তথ্য না পাওয়ার জন্য আমার কিছু করণীয় নেই, আমি দুঃখিত। দেখুন, পারিবারিক বিষয়টা আমি সমস্ত বিষয়টায় প্রথম দিন পরিবার সম্বন্ধে যে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আজকে পর্যন্ত সমস্তটা সম্বন্ধেই যারা ওয়াকিবহল, যেখানে জানাতে হয় প্রত্যেক কোটি পদক্ষেপ, বাড়ির থেকে বেরিয়ে আসা থেকে শুরু করে আজকের মতন, আমি সেটা জানাতেই গেছিলাম এবং সেটা আদালতের বিষয়। আদালতেই আমি সেপারেশন করেছি, আমার ডাইভোর্স হিয়ারিং চলছে, সেখানে নিশ্চয়ই সিদ্ধান্ত হবে। এবং আমি আজ থেকে ছ আট মাস আগেও বলেছিলাম যে আমার মতন এই বিপর্যয়ের মুখে আমার অতি বড় শত্রুও যেন এই অবস্থার মধ্যে না পড়ে, কিন্তু তবুও আমি নিজের মনকে শক্ত করে সামগ্রিকভাবে পৌরসভা বা রাজ্যের মন্ত্রিসভার পরিচালনা করেছি। এই জায়গায় আমি কোনো অল্টারনেটিভ দেখিনি। আমি কোনো ক্ষেত্রেই, আপনারা যারা আছেন জানেন যে শহর পরিচালনা করতে নির্দিষ্টভাবে যদি কোনো আপনাদের কাছে অভিযোগ থেকে থাকে আপনারা জানালে আমি নিশ্চয়ই বলতে পারি, কিন্তু আমার সিনসিয়ারিটির এখানে কোনো অভাব ছিল না। আমি সামগ্রিকভাবে চেষ্টা করেছি এবং সেটাকে ফুলফিল করেছি। আইনি চিঠি দিয়েছেন, বলেছেন সাত দিনের মধ্যে, আপনি কালকে যেটা বলেছিলেন সেটা উইথড্র করতে পাবলিক। হ্যাঁ বলুন, কি বলছেন? দেখুন, 1978-79 সাল থেকে আমরা ছাত্র পরিষদ করি, যখন মানে তখন তো আমরা সবাই কংগ্রেস, ছাত্র পরিষদের পতাকা ধরাটা জীবন মৃত্যুর খেলা ছিল। সেই সময় থেকে ছাত্র রাজনীতি করতে করতে মমতাদির সঙ্গে 1978-79 সালে কলেজ গেটের থেকে পরিচয়, এবং তার সেই উদ্দাত্ত বক্তৃতা শোনবার জন্য কলেজ থেকে ছেলেরা নেমে আসতো। তিনি একটি কথা মনে পড়ে, পূর্ণিমার চাঁদ যেন ঝলছানোর রুটি, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে লড়াই শুরু করেছিলাম আর আজকে পর্যন্ত চলেছি। আস্থা কোথাও ঘাটতি হয়েছে, অনাস্থা তৈরি হয়েছে, এ সমস্ত সংবাদ মাধ্যমে আপনারা হয়তো জিজ্ঞাসা করছেন, এর ব্যাখ্যা আমি করতে পারবো না। যদি কারোর আস্থা থেকে থাকে কেন আস্থা হয়েছিল সেটা বলতে পারবেন, আমার আস্থা কেন রয়েছে এখনও দলের প্রতি আমি ব্যাখ্যা করতে পারবো, অনাস্থা যদি কারোর হয়ে থাকে তারাই ব্যাখ্যা করতে পারবেন বা তিনি ব্যাখ্যা করতে পারবেন, আমার পক্ষে বলা তো সম্ভব নয়। আমি তো এখনো বিধানসভার বিধায়ক, দল যে সিদ্ধান্ত নিয়েছে আজ পর্যন্ত, আমি কলকাতা পৌরসভার কাউন্সিলর, আমি কাউন্সিলর নিয়েও কি করতে চাই জানালাম। আমি খুব পরিষ্কার করে বলি, আমি কলকাতা পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম 1985 সালে, তখনও মমতাদি ওখানকার সাংসদ, প্রণব মুখার্জি রাজ্য কংগ্রেসের সভাপতি। সেই জায়গায় দাঁড়িয়েও আমাকে যখন বলা হয়েছিল তোমাকে এই নির্বাচন দাঁড়াতে হবে, সেই সময় 21 বছর বয়সে কেউ নির্বাচন লড়ছিল না, আমাকে বলা হয়েছিল, আমি নির্বাচন কন্টেস্ট করেছিলাম, আমি বড় কমিটির চেয়ারম্যান হয়েছিলাম, আমাকে বলা হয়েছিল তোমাকে বড় কমিটির দায়িত্ব নিতে হবে, বেহালা অঞ্চল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ওই গড় ভেঙে চুড়ে তছনছ করে আমার সহযোগীদের নিয়ে ফাঁকা হয়েছিল, কোনোটাই আমার একার কৃতিত্ব নয়, দল এবং সহযোগীদের। পরবর্তী ক্ষেত্রে মেয়র পরিষদের দায়িত্ব যখন আমাকে নিতে হয়, তখনও দল প্রস্তাব দিয়ে আমাকে ঘোষণা করেছিল, সেদিন অবাক হয়ে গেছিলাম, জল দপ্তরের দায়িত্ব দিচ্ছি, আমি পালন করার চেষ্টা করেছি, কতটুকুনি পালন করতে পেরেছি মানুষে বিচার করবে। পরবর্তী ক্ষেত্রে যখন আমি কলকাতা পৌরসভার মেয়র হই, তখনও আমার কাছেই প্রস্তাব দেওয়া হয়েছিল তোমাকে কলকাতা পৌরসভা পরিচালনা করতে হবে এবং বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি নির্দিষ্টভাবে তাতে সচেষ্ট ছিলাম, সিনসিয়ার ছিলাম, এবং আমাকে যেদিন মন্ত্রিসভার আমার নাম ঘোষণা হয় তার আগের মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না যে আমি মন্ত্রিসভার সদস্য হচ্ছি। তাই আমি বলি যে আমার সমস্ত ব্যাপারে যে সিদ্ধান্ত, সেটা দল বা নেত্রী হিসেবে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এবং ভবিষ্যতে যদি মনে হয়
যে আমি বিধায়ক হিসেবে কাজ করলে সুবিধে হবে, হবে যদি মনে হয় না সেটাও আমাকে জানালে আমি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে বিন্দুমাত্র পিছপা হব না। আর কাউন্সিলর হিসেবে তো আমি আপনাকে জানালাম। দেখুন, অমূলক অভিযোগ একজন তৃতীয় ব্যক্তিকে সামনে রেখে বৈশাখী বন্দ্যোপাধ্যায়, আমি এখনও বলছি যে খুব পরিষ্কার করে বলছি যে সে আমার শুভানুধ্যায়ী। আমি জানেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টর বা সিবিআইয়ের একটা এনকোয়ারি হয়েছিল, সেই সময় রত্না দেবী নিজে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে আলোচনা করতেন। দেখুন, স্বীকার অস্বীকার করা ব্যক্তির ওপর নির্ভর করে। বহুবার বিভিন্ন আদালত, বিভিন্ন অ্যাডভোকেটের কাছে যাওয়া, রাজ্যের মধ্যে রাজ্যের বাইরে, সেখানে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া, সেই জায়গায় নিশ্চয়ই আমার সুপরামর্শ দিতে, যেভাবে অগোছালো দিকটা আমি আগেও বলেছি, আজকে আর রিপিট করতে চাই না যেহেতু রেজিগনেশন নিয়ে বলছি, তবুও বলি যে এইরকম একজন শুভানুদ্দায়ী যারা দায়ী করছেন, তাদের যে বা যারা দায়ী করছে তারা হয় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করছেন, নইলে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছুকে হয়তো আড়াল করার চেষ্টা করছেন। আমি এখনও বলছি যে আমার শুভানুদ্দায়ী যারা আমার জন্য এসে পাশে দাঁড়িয়েছে, কোনো ক্ষেত্রেই আমার যদি কোনো ভুল থাকে নিশ্চয়ই আমাকে বলা হতে পারে, কিন্তু কোনো ক্ষেত্রেই শুভানুদ্দায়ীদের সম্বন্ধে আমি এই সমাজ ব্যবস্থায়, এই সামাজিকতার মধ্যে আপনাদের সঙ্গে চলতে, আজকে যদি দুটো কথা বলি কালকেই আপনি বলবেন যে এত বড় বেইমানি করলো, এই বেইমানির নিদর্শন আমি রাখতে পারবো না। আমি তো আবার বলছি যে যে ধরনের শুভানুদ্দায়িত্বের থেকে, যে সিনসিয়ারিটি নিয়ে, যেভাবে আমাকে গাইড করেছে, নিশ্চয়ই কলকাতা কর্পোরেশন চালাতে গিয়ে, আমার তৃণমূল কংগ্রেস করা নিয়ে বা রাজ্যের মন্ত্রিসভা চালাতে গিয়ে, একটা ছুঁচাগ্র মতন জায়গাতেও তিনি কোনোদিন ইন্টারফেয়ার করেননি, আর কোনো করার সুযোগও নেই। আমি বাচ্চা ছেলে নই, আমি জীবনে 10টি নির্বাচন করেছি, 9টি নির্বাচন জিতেছি, আমি নিজে জানি 7 বার কলকাতা পৌরসভায়, 3 বার বিধানসভায় লড়েছি, 2 বার নির্বাচিত হয়েছি, তা আমি জানি কী সিদ্ধান্ত কখন নিতে হয় না নিতে হয়। দেখুন, আমি অলরেডি যে ডাইভোর্স সেপারেশন শুট করেছি, সেই সেপারেশন শুটের মধ্যে মেন্টাল ক্রুয়েলটি থেকে শুরু করে আদার্স থিং, সেখানে অলরেডি পিটিশন রয়েছে, আদালতের বিচারাধীন আছে, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। ন্যাচারালি যে জিনিস আমি বলেছি আমি দায়িত্ব নিয়ে বলেছি, এবং সে সম্বন্ধে আমার কাছে সমস্ত নথিপত্র আমার কাছে বর্তমান আছে। आपके पारिवारिक झगड़ों के चलते आप रिजाइन दे रहे हैं, लेकिन साथ में यह भी किया जा कहा जा रहा है कि राजनीतिक कारणों से आपको साइडलाइन करने की बात हो रही है, इसलिए आप रिजाइन दे रहे हैं। इन दोनों में से किस चीज को माना जाए कि आप पे फोर्स है कि आप रिजाइन कीजिए किसी भी कारण से? आई डोंट हैव एनी आईडिया इज देयर एनी पॉलिटिकल कॉन्स्पिरेसी। इफ देयर इज अ पॉलिटिकल कॉन्स्पिरेसी हु आर पार्ट ऑफ दिस कॉन्स्पिरेसी दे कैन एक्सप्लेन ऑल दोस थिंग्स। यू आर एक्सचेंजिंग योर व्यूज विद some political person, if you get some sense, essence of that, you can explain all those things. So but at present, it is next to impossible for me to explain all those things that there is a political conspiracy. It is the decision, it is the direction, so that's why I have resigned from the mayoral post of Kolkata Municipal Corporation, and when I have resigned from the ministry, I have explained to my letter, and that will take its way. And you will get all the answers from this side. শোভনদা, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে আপনি ব্যক্তিগত কারণে রিজাইন করেছেন, আপনি বলছেন যে দল নির্দেশ দিয়েছে বলে, কোনটা বলছি? যে শুভারু ছাই যে বন্ধু আপনার
অভিজিৎ, আমি তো তোমাকে জানি, যেহেতু একটু কাটতে পারবে না যেন তোমার অফিস না কাটে, উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাইরেকশন নিয়ে তুমি প্রশ্ন করছো, জটিলতা তৈরি করার চেষ্টা করছো। এই জটিলতার ফাঁদে পা দেবার লোক আমি নই। অলরেডি আই হ্যাভ ফাইল অল দোজ থিং দ্যাট ইজ লাইং উইথ দ্য কোর্ট। হোয়াট এভার আই উইল এক্সপ্লেন, আই উইল এক্সপ্লেন। আমি এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, এমন একটা ঘটনা যদি কারুর কাছে থেকে থাকে বা কেউ যদি ব্যাখ্যা করতে পারেন যে নেত্রী এটা নির্দেশ দিয়েছেন, নেত্রী এটা ইচ্ছা প্রকাশ করেছেন, নেত্রী এটা মনে হয়েছে এটা করা উচিত, কোন কাজটা আমি করিনি, আমি কোন কাজটা করিনি আপনাদের কাছেই প্রশ্ন। আপনারা খোঁজ নিন, জেনে যদি আমাকে ধরে দিতে পারেন তাহলে আমি, আমার ব্যক্তিগত বিষয় সম্বন্ধে আমি আবার বলছি, নেত্রীর সাথে কোনো দ্বিমত হয়েছে এখানে? শুনুন, এই জাস্ট যখন সবার সম্বন্ধে প্রেস করবেন না, একটা প্রশ্ন দেবার পর উত্তর নেওয়ার মতন অপেক্ষা করার ধৈর্য রাখবেন, না যদি রাখেন তাহলে আমি জানি হাউ টু অ্যাভয়েড। কোন জায়গায় গিয়ে সে ঠেকেছে আমি জানি না, আমি খুব নির্দিষ্টভাবে বলি যে আমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জায়গায় যে সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি সেই সিদ্ধান্ত সম্বন্ধে কে কি ওয়াকিবহল, কতটুকুনি ওয়াকিবহল, তারা সম্পূর্ণটাই তারা ব্যাখ্যা করতে পারবে। আমি নির্দিষ্টভাবে যে সিদ্ধান্ত আপনাদের কাছে এসছে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমি বলি যে আমি লুকিয়ে কিছু বিষয় নয়, কোনো কিছু আড়াল করার বিষয় নয়, আমি সে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং এই দুর্ভাগ্যজনক এত বড় যন্ত্রণাদায়ক ঘটনা যেন আমার অতি বড় শত্রুর জীবনেও না আসে, সেটা আমি নিশ্চয়ই প্রার্থনা করব। অনেকে বলছে যে গত ছ মাসে সেভাবে কর্পোরেশনে আপনি মন দেননি, আসতেন চলে যেতেন, এরকম হতো, এটা কি কি কারণ, এটা কি সত্যি বা এটা কি কারণ? আমি 24 hours আমি অ্যাটেন্টিভ ছিলাম, ন্যাচারালি যে জায়গায় দাঁড়িয়ে আপনাকে যে বলছে তাকে বলবেন ব্যাখ্যা দিতে, এখনো পর্যন্ত কলকাতা পৌরসভায় বা রাজ্যের মন্ত্রিসভায় যেখানে আমি গত পরশুদিন পর্যন্ত দায়িত্ব ছিলাম, বলবেন কোন কাজটা পেন্ডিং আছে। অহেতুক একটা লোককে সত্যের অপলাপ করে বাস্তব দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টাটা করা, যেটা আপনি প্রশ্ন করছেন, যদি এটা আপনার প্রশ্ন হয়, এটা মনে হচ্ছে যে এটা বিভ্রান্ত করা হচ্ছে এবং অসত্যের সত্যের অপলাপ হচ্ছে। দেখো, আমি রাজনীতি করি, বন্ধু বান্ধব নিয়ে চলতে হয়, তো বহু বন্ধু বান্ধব থাকে, তো অনেক সময় তো এই সমস্ত হোয়াট ইজ দ্য সিচুয়েশন, হোয়াই আই হ্যাভ আস্ক টু রিজাইন ফ্রম দি পোর্টফোলিও অফ দি মিনিস্ট্রি অর ফ্রম দি মেয়রশিপ, আই ডোন্ট নো দ্য রিজন, I don't know the reason, but if I have asked, but if I have seen the situation, I have to resign. Definitely, I never born as a councillor of Kolkata Corporation, never born as the MLA of the state, I never born as the minister of the state, I never born as the mayor of Kolkata. I have tried my level best, last 33 to 34 years, I have served the people like anything. And start my party like anything. I never hesitate. আজ এখানে বসে আছি, আমি যে কোনো সময় আমার মৃত্যু হতে পারত, আমার মাথার থেকে পা পর্যন্ত যেভাবে যে ধরনের অত্যাচারের শিকার আমি, ফিজিক্যাল টর্চার, তার মধ্যেও আমি আজকে বেঁচে এসে লড়াই করেছি এবং সেই একই জীবনের আশঙ্কা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করতে হয়েছে এবং সেই সময় আমি পাশে থেকেছি। এ নিয়ে
এ নিয়ে যদি কারো সন্দেহ থাকে তখন না দুটো বিষয় পরিষ্কার হচ্ছে না দাদা, যে আপনার রাজনৈতিক জীবনে এই পরিস্থিতি কেন এলো আর আপনার রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ কি, এই দুটো বিষয় একদম পরিষ্কার হচ্ছে না। সংগ্রাম করে এত উপরে উঠেছে, অনেকে বলছেন যে শোভন চট্টোপাধ্যায় রাজনৈতিক সন্ন্যাসী নিয়েছে, শোভন চট্টোপাধ্যায়। আবার বলছি, রাজনীতি বলতে কি বিষয়টা বোঝো আমি জানি না। সমাজ ব্যবস্থার কাছে ন্যাচারাল কোর্সে একটা পলিটিক্যাল লোক কি সিদ্ধান্ত হবে না হবে, এই আমি তো একটা এখনও দলের মধ্যে অন্তর্ভুক্ত। অনেকে হয়তো পদ্ধতিগত ভুলের জায়গায় যেতে পারে, আমি সেই পদ্ধতিগত জায়গায় আমি যাইনি, আমি তো কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার, ন্যাচারাল কোর্সে সে সম্বন্ধে কী করণীয় আমি বললাম। কিন্তু আমি কখনো আমার সহযোগী কোনো জায়গায় নির্দিষ্টভাবে আমার কোনো বক্তব্য থাকলে সেই ফোরামে আমি চিরকাল বলবার চেষ্টা করেছি, বলেছি, পুরোটা জানিয়েছি। ভবিষ্যতেও যদি আমার কাছে সেই ফোরাম পড়ে আমি নির্দিষ্টভাবে জানাব। কোনোটাই সবটা কতটা সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ্য সেটা আমি আমার সীমাবদ্ধতা জানি, আর কতটা প্রকাশ্য নয় সেটা আমি জানি। আমার একটা কথা বলি যে নিজেকে সংযত করা উচিত। তুমি নিজে 24 ঘন্টাতে একটা চ্যানেলের যদি মনে করো যে সীমাবদ্ধতা আছে, তাহলে আমার ফাইল, কলকাতা কর্পোরেশনের ফাইল, আমার বিধানসভার ফাইল, এই সমস্ত বৈশাখী টাচ পর্যন্ত কোনো দিন করেনি, তার কাছ থেকে আমি কেন নিতে যাব? আর যারা এই সমস্ত কথাবার্তা বলবার চেষ্টা করছে তাদের আমি তীব্র ঘৃণা করি, নিন্দা করি, যে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নুইসেন্স ছড়াবার চেষ্টা করছে, তারা এর থেকে বিরত থাকবে। আমি নিশ্চয়ই, আমি কলকাতা কর্পোরেশনে ছিলাম, আমি এখন দেখুন বাড়িতে আছি, বাড়ি আপনি জানেন না। শোভন দা, শোভন দা, এর আগে কখনো এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল আপনার মনে হয়েছে যে অদ্ভুত কথা, বাতাসের খবর নিয়ে শেয়সি আর তুমি দুজনের নন্দী ভিঙ্গি, বুঝেছো এটা তো? হ্যাঁ, অ্যাবসলিউটলি আমি বলতে বাধ্য হলাম যে বাতাসে ঘুরছে, বাতাসে বহু কিছু ঘুরছে, যে জাতীয় প্রশ্ন করছে সীমাবদ্ধতা ক্রস করে করলে আমাকে তো আমার জায়গাটা বলতে হয়, আই এম সরি টু সে, কিন্তু আমাকে এটা বলতে হবে। এর আগে কখনো এরকম পরিস্থিতি হয়েছিল আপনার মনে হয়েছিল যে আপনি রিজাইন করবেন নাকি এটা প্রথমবারই হবে? দেখো, আমার কি মনে হয়েছে না হয়েছে এটা আমার একদম নিজস্ব বিষয়, এটা আমার একটা, আমি দলের অন্তর্ভুক্ত কর্মী, ন্যাচারালি আমি জানি কখন কোন পরিবেশ পরিস্থিতি আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত কখনো হালকা হতে পারে, কঠিন হতে পারে, দুটোই গ্রহণ করতে হয়। আমার মধ্যে এটা প্রশ্ন যে আপনারা কেন অপেক্ষা করছেন না, যা ঘটবে তা চোখে দেখতে পাবেন। শোভন চট্টোপাধ্যায় একটা রাজনীতি সর্বস্ব ছিল ছোটোবেলার থেকে, ন্যাচারালি সেই জায়গায় দাঁড়িয়ে আজ এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু যারা ভবিষ্যতে পরিচালনা করছেন, যারা পৌরসভা পরিচালনা করবেন, রাজ্য পরিচালনা করছেন, ন্যাচারালি মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তার নির্দেশ অনুযায়ী তারা নির্দিষ্ট করে পরিচালনা করবেন, আমার শুভেচ্ছা রইল। সংবাদ মাধ্যমে দেখেছি যে ফিরাদ হাকিম হয়তো এই কলকাতা পৌরসভার দায়িত্ব নিয়েছে, আমার সব ধরনের শুভেচ্ছা রইল, কারণ ববিতা বড় দাদার মতো আমরা দীর্ঘদিন একসঙ্গে চালিয়েছি। আমি ন্যাচারালি আমি চাই যে কলকাতার উন্নয়ন আমার প্রাণ, সেইভাবে কলকাতার উন্নয়ন রাজ্যের মন্ত্রিসভার সদস্য হিসেবে এবং কলকাতার পৌরসভার মেয়র হিসেবে যদি তিনি শপথ নেন, আমি আগেও বলেছি এখনও বলছি যে তাতে যদি অন্য সিটটা না খালি করে আমার প্রস্তাব গ্রহণ করা হবে কিনা জানি না, তাহলে আমাকে যদি বলা হয় আমি সেখানেও পদত্যাগ করব, সেখান থেকে ববিতা নির্বাচিত হয়ে আসুক, মানুষ আরও পরিষেবা হয়তো আমার চেয়ে আরও ভালো করে পরিষেবা দিতে পারবে, এটা দল মনে করেছে, নীতি মনে করেছেন, আমি তাতে সম্পূর্ণভাবেই সহযোগিতা। আপনি বললেন আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, এই কন্ট্রাডিকশনটা আমি যা বলেছি বলেছি, এবং আমি বলি যে সিএম যেটা বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা দি যে কথা বলে সেই কথাটাই আমার কাছে শিরোধার্য, ন্যাচারালি সেই কথাটা কখনো আমি ডিনাই করি না,
তিনি মনে করেছেন, তার ব্যাখ্যায় তিনি মনে করেছেন, নির্দিষ্টভাবে তিনি সঠিক কথাই বলেছেন। আজকে দিদির সঙ্গে কথা হয়েছে, শোভনদার দিদির সঙ্গে কথা হয়েছে, আজকে আদালতের দ্বারস্থ হচ্ছেন এবং তিনি গতকাল যেটা বলেছেন যে এসএস বা নানা বিধ অভিযোগ এগুলো সম্পূর্ণ মিথ্যে। আদালতের প্রশ্ন তো আদালতে উঠতে পারে, আমি জানি চিঠি দিতে হবে দাদা বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কোনো চাপ ছিল জেলায়? অভিষেক আমার খুব ছোট্ট ভাইয়ের মতন, আমি তাকে বলি সে নির্বাচিত সাংসদ, সর্বভারতীয় যুবক তৃণমূলের সভাপতি, ন্যাচারালি দলে অনেক দায়িত্ব নিয়ে কাজ করছে, তাই এই সমস্ত মধ্যে আমি কোনো মন্তব্য আমি কোনো মন্তব্য এসব প্রশ্ন আপনার সামনে এসছে, আপনি সময় উত্তর আমি এখন পর্যন্ত যে আজকে মিটিং হচ্ছে বলছেন, আমি এখন পর্যন্ত কোনো ডাক পাইনি। কেন ডাক পাইনি, কী কারণে যারা ডেকেছেন তারাই ব্যাখ্যা করতে পারবে। আর এই ডাক পাওয়া না পাওয়া নিয়ে যে আপনার প্রশ্ন, অহেতুক কোনো এই অবস্থায় কোনো বিতর্ক থাকুক আমি চাই না, সেটা যথাসময়ে যে কোনো জায়গায় যে কোনো কথা বলার সুযোগ থাকলে আমি সেখানে নির্দিষ্ট করে। থ্যাংক ইউ।